কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে প্রথমবারের মতো মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামিক ট্রেড অ্যান্ড ট্যুরিজম এক্সপোতে অংশগ্রহণ করছে বাংলাদেশ। মালয়েশিয়ার অন্যতম পর্যটন নগরী মালাক্কা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে 1-4 আগস্ট পর্যন্ত চলমান এই মেলায় বাংলাদেশসহ 15টি দেশে 220টি বুথে খাদ্য ও পানীয়, পর্যটন, কৃষি, স্বাস্থ্যসেবা, ফাইন্যান্স, শিক্ষা বিষয়ক পণ্য তথ্য প্রদর্শিত হচ্ছে। মালয়েশিয়ার ইসলামিক কোম্পানি জিআইবিএস হোল্ডিং এই মেলা আয়োজন করে। বাংলাদেশ হাই কমিশনের তত্ত্বাবধানে এই মেলায় দেশীয় একটি কোম্পানি তাদের পণ্য সামগ্রী প্রদর্শন করছে। আজ মেলার তৃতীয় দিন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান মেলা এবং বাংলাদেশ স্টল পরিদর্শন করেন। এই তিনি বাংলাদেশ হাই কমিশনের স্টলে আগত ব্যবসায়ী ও দর্শনার্থীদের সাথে মত বিনিময় করেন এবং বাংলাদেশের সম্ভাবনাময় বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে তাদেরকে অবহিত করেন। সম্প্রতি বাংলাদেশে কোটা আন্দোলনে নিহত আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে আলোচনা এবং শোক সভা করেছে সম্মিলিত মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। রাজধানী কুয়ালালামপুরে এই আলোচনা ও শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় মোহাম্মদ মতিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোহাম্মদ কালাম মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আবু বকর। আলোচনা সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সেলিম মিয়া, মোহাম্মদ রাসেল মিয়া, মোহাম্মদ মুক্তার মিয়া। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ শিপন, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ স্বপন মিয়া সহ